প্রিয় বন্ধুরা এই ভিডিওতে আলোচনা করব সোডিয়াম সম্বন্ধে সোডিয়ামের সম্বন্ধে যেই মিথ্যা আমাদের সমাজে ছড়িয়ে আছে এই বিষয়গুলো নিয়ে তো সোডিয়ামকে এখন অনেকে ভয় করেন ভয় করেন এই কারণে যে তারা ভাবেন সোডিয়াম আমাদের ব্লাড প্রেশারকে বাড়ায় হাই ব্লাড প্রেশারের সাথে সোডিয়ামের কানেকশন আছে তো এই ক্লেমটা আপনার ভেরিফাই করতে যদি স্টাডি খোঁজেন যে সাইন্টিফিক কোনো স্টাডি তাহলে মাত্র একটা স্টাডি পাবেন যেখানে বল দেখানো হয়েছে যেটা নাম ড্যাশ সোডিয়াম স্টাডি যেখানে দেখানো হয়েছে যে সোডিয়াম কমিয়ে খেলে মানে লবণ খাবারে কমিয়ে খেলে আপনার ব্লাড প্রেশার কমে যায় কিন্তু তারা সেখানে একটা জিনিস লুকিয়ে রেখেছিল যেটা হচ্ছে ওই স্টাডি করেছিল যেই লোকজনের মাধ্যমে ওই লোকজনকে শুধু লবণ কমিয়ে খেতে দেয়নি সেই সাথে সুগার তাদের যে সুগার কনজামশন সেগুলো কমিয়ে দিয়েছিল আমরা জানি যে সুগার শরীরে ওয়াটার রিটেনশন করে পানিকে ধরে রাখে প্রতি এক গ্রাম সুগার তিন গ্রাম পানিকে শরীরে ধরে রাখে তাহলে আপনি যদি সুগারকে কমিয়ে খান তাহলে অবশ্যই আপনার আপনার শরীর থেকে পানি বের হয়ে যাবে তো যাই হোক এভাবে তারা এটাকে চাপা দিয়ে রেখেছিলো কিন্তু রিসেন্টলি যে স্টাডিটা হয়েছে অনেক বড় একটা স্টাডি হয়েছে যেখানে দেখানো হয়েছে ছয় হাজার মানুষ কে দিয়ে তারা এই স্টাডিটা স্টাডিটা করেছিল দেখা যাচ্ছে যে কোনো ইয়ে নাই কানেকশন নাই সোডিয়াম ইনটেকের সাথে আপনার ব্লাড প্রেশারের কোনো কানেকশন নাই যাই হোক এখন আপনি কীভাবে বুঝতে পারবেন যে ও আপনার সোডিয়ামকে এত যদি ভয় পাই পাইতে হয় তাহলে এটা কেন অ্যাসেন্সিয়াল মিনারেল হলো অ্যাসেন্সিয়াল বলতে আমরা যেটা বুঝি যেটা এটা মাসবি খাবারের মাধ্যমে আমাদের শরীরে আসতে হবে আর এটা অ্যাসেন্সিয়াল এই জন্যই হয়েছে যে এইগুলো এটার অনেক ফাংশন রয়েছে শরীরে অনেক গুরুত্বপূর্ণ ফাংশন রয়েছে এই জন্যই এটা এসেনশিয়াল হয়েছে তাহলে সেটাকে আবার কেন ভয় করতে হবে এটা তো প্রশ্ন এখন এটা খাবার থেকে আমাদের প্রত্যেক দিন এক হাজার মিলিগ্রাম পরিমাণ গ্রহণ করতে হবে এখন এক হাজার মিলিগ্রাম যদি আমরা লবণ থেকে পেতে চাই তাহলে কতটুকু লবণ খেতে হবে চা চার চামচের দেড় চামচ চার চামচের দেড় চামচ যদি আপনি দেড় চামচ আপনার লেবেল লেবেল দেড় চামচ হ্যাঁ লেবেল দেড় চামচ যদি খেতে পারি তাহলে আমাদের ডেইলি যে চাহিদা সেটা মিটে যাবে যদি আমরা এভাবে সোডিয়ামকে এড়িয়ে চলি তাহলে কি সমস্যা হতে পারে দেখেন সবচেয়ে বড় যে একটা সমস্যা আছে সেটাকে বলা হয় লো সোডিয়াম ইন দ্য ব্লাড রক্তের মধ্যে সোডিয়ামের লেভেল খুব কম এটা যেই সমস্যা সৃষ্টি করবে সেটাকে বলা হয় হাইপোনিউট্রিমিয়া যেখানে আমাদের আমাদের ব্রেন এবং হার্ট এই মাসেলগুলো আপনার ফুলে উঠবে তো আলটিমেটলি একটা মানুষের মৃত্যু পর্যন্ত হতে পারে এই এই ক্ষেত্রে তো এই জন্য আচ্ছা আপনি কীভাবে বুঝতে পারবেন যে আপনার সোডিয়ামের ডিফিসিয়েন্সি আছে শরীরের দরকার সোডিয়াম আপনার সোডিয়াম লবণাক্ত খাবারের প্রতি আগ্রহ বাড়বে হুম আপনার লবণাক্ত খাবার খেতে ইচ্ছা হবে তখন আপনাকে কী করতে হবে এই যে সোডিয়াম সল্ট সল্ট ডেইলি দেড় চামচ সল্ট আপনি যদি খান তাহলে আপনার ওই ক্রেবিংটা বা ইচ্ছাটা চলে যাবে আর যদি সোডিয়াম বেড়ে যায় শরীরে তাহলে কী হবে আমাদের প্রথমেই আমাদের পায়ের যে গোড়ালি আছে এই গোড়ালিতে আপনার ফুলে উঠবে হ্যাঁ ওইখানে পানি পানিতে ফুলে উঠবে তো এটা যদি আপনি দেখেন তাহলে আপনার কি করণীয় তাহলে করণীয় হচ্ছে যে সোডিয়ামকে কমিয়ে না খেয়ে পটাশিয়াম আছে এমন খাবার বেশি খান কারণ সোডিয়াম এবং পটাশিয়াম কাজ করে এভাবে আপনার একে অপরের বিপরীতে যেমন সোডিয়াম যদি শরীরে বেড়ে যায় তাহলে পটাশিয়াম কমে যাবে পটাশিয়াম বেড়ে গেলে সোডিয়াম কমে যায় এই জন্য তা এখন আমরা জানি যে পটাশিয়াম সবচেয়ে ইম্পর্ট্যান্ট মিনারেল এবং প্রচুর পরিমাণে দরকার ডেইলি ফাইভ থাউজেন্ড মিলিগ্রাম দরকার এবং আম ফোর থাউজেন্ড সেভেন হান্ড্রেড মিলিগ্রাম দরকার এবং এগুলো পাওয়া যায় মেইন উৎস হচ্ছে শাকসবজি এবং আমরা তেমন একটা শাকসবজি খাই না অতপর আমাদের সবারই কম বেশি আপনার পটাশিয়ামের ডিফিশিয়ান্সে ডিফিসিয়েন্সি আছে সেক্ষেত্রে ডাইরেক্টলি আপনার সোডিয়ামকে না কমিয়ে পটাশিয়ামকে বাড়ান পটাশিয়ামকে বাড়লে এই যে পটাশিয়ামকে যদি বাড়ান তাহলে সোডিয়াম অটোমেটিকলি কমে আসবে অথবা ব্যালেন্সে চলে আসবে তো জন্য এটা হবে বেস্ট আইডিয়া আর ডেইলি আপনার পরিমিত পরিমাণ পটাশিয়াম পেতে হলে দুশো পঞ্চাশ থেকে তিনশো গ্রাম আপনার লিফি সালা লিফি ভেজিটেবলস আছে না যেমন বিভিন্ন শাক বা সালাদ এগুলো খেতে হবে আর আর এখন বর্তমানে চলমান যেই আপনার পটাশিয়াম এবং সোডিয়াম মানুষ খায় খাবার থেকে সেটার রেশিওটা হচ্ছে এরকম যেখানে দরকার ওয়ান থাউজেন্ড মিলিগ্রাম সোডিয়াম সেখানে এখন মানুষ খায় থ্রি থাউজেন্ড ফোর হান্ড্রেড গ্রাম সোডিয়াম দেখছেন দুই তিন গুণ বাড়িয়ে খায় সোডিয়াম যেখানে পটাশিয়াম প্রয়োজন ফোর থাউজেন্ড সেভেন হান্ড্রেড মিলিগ্রাম সেখানে মাত্র পটাশিয়াম খাই পাচ্ছে ওয়ান থাউজেন্ড মিলিগ্রাম মানে তিন চার গুণ কম পটাশিয়াম খাচ্ছে তিন চার গুণ বেশি সোডিয়াম আছে এমন খাবার খাচ্ছে এখন আপনি প্রশ্ন করতে পারবেন পারেন যে আমি তো সল্ট তেমন একটা বেশি খাই না হ্যাঁ কিন্তু সল্টের আপনার সোডিয়ামের হিডেন কিছু আপনার হিডেন কিছু সোর্স আছে যেমন মনোসোডিয়াম গ্লুটামেট বা এম এস জি অথবা যেটাকে আমরা টেস্টি সল্ট বলে থাকি অনেক রেস্টুরেন্টে হ্যাঁ বাংলাদেশি বা বিদেশি সব রেস্টুরেন্টে আপনার আজকাল এটা ব্যবহার করে কারণ খাবারের টেস্টকে কয়েকগুণ বাড়িয়ে দেয় ওকে এটা নাম হচ্ছে দেখেন যে মনোসোডিয়াম সোডিয়াম কথাটা আছে এই সোডিয়াম এই সিমিলার আপনার এই জিনিসটা শরীরে পানিকে ধরে রাখে তো এই জন্য রেস্টুরেন্টে না খাওয়াই ভালো ঠিক আছে কারণ এটা আপনার ইনসুলিনের স্পাই ঘটা প্রচুর পরিমাণ ঠিক আছে তো শুধু একটা সমস্যা না অনেক সমস্যার সৃষ্টি করে এই এম আবার মানুষ আপনার সাধারণ মানুষের ডায়েটে সুগারের পরিমাণ প্রচুর আর আমরা জানি যে সুগার আপনার শরীরে পানি ধরে রাখে প্রতি এক গ্রাম সুগার তিন গ্রাম পানি ধরে রাখে তো এটা আরেকটা কারণ আবার সুগার সুগার আপনার পটাশিয়ামকে শরীর থেকে পটাশিয়ামকে আপনার বের করে দেয় এটা আরেকটা সমস্যা সুগার যেহেতু খাবার খেলে পটাশিয়াম কারণ সুগারটা মেটাবলাইজ হতে যেহেতু সুগারের মধ্যে আমরা যেই সুগারটা খাই এগুলো প্রসেস সুগার এবং জাঙ্ক ফুড এই সুগারটা মেটাবলাইজ করতে যেই পটাশিয়ামের প্রয়োজন সেটা আমাদের শরীর থেকে ব্যবহৃত হয় এভাবে এগুলো শরীর থেকে চলে যায় এক্সট্রা আচ্ছা তো আরেকটা ব্যাপার আছে যে অনেকের অনেকে খাবারে খায় সোডিয়াম পরিমিত পরিমাণে খায় বা পটাশিয়ামও আছে তাদের শরীরে পর্যাপ্ত পরিমাণ কিন্তু স্টিল তারা রাত্রেবেলা সুগার জাতীয় খাবারের প্রতি তাদের লোভ হয় খেতে ইচ্ছা হয় এটার পিছনে কারণ হচ্ছে আমাদের যে অ্যাড্রিনাল গ্লান কিডনির ঠিক উপরে এই গ্লানটা স্ট্রেসের সাথে ডিল করে একজন মানুষ যখন প্রচুর স্ট্রেসের মধ্যে দিয়ে যায় তার জীবন তখন কিন্তু তার এই অ্যাড্রিনাল গ্লান অতিরিক্ত হরমোন প্রোডাকশন করতে করতে একটা সময় দুর্বল হয়ে পড়ে তখন আমাদের শরীরের বেশিরভাগ সোডিয়াম কিন্তু ধরে রাখে এই অ্যাড্রিনাল গান এখানে জমা থাকে তো এটা যদি দুর্বল হয়ে পড়ে তাহলে কিন্তু আপনার পর্যাপ্ত পরিমাণ সোডিয়াম ধরে রাখতে পারে না সেক্ষেত্রে আপনার সোডিয়াম মানে লবণ লবণ জাতীয় খাবারের প্রতি আসক্তি বেড়ে যায় তো সেই ক্ষেত্রে আপনি অবশ্যই লবণ জাতীয় খাবার খাবেন লবণ খাবেন কিন্তু সেই সাথে পারমানেন্টলি সলিউশন করার জন্য আপনার অ্যাড্রিনাল গ্ল্যান্ডের যত্ন নেবেন আপনার জীবনের স্ট্রেস কমাবেন কি কি করলে স্ট্রেস কমানো সম্ভব এই জাতীয় স্টেপগুলো নেবেন এখন সবচেয়ে বেস্ট সোর্স কি এই সল্টের আমরা জানি যে এই যে টেবিল সল্টগুলো আমরা কিনি সল্টকে যখন খারাপ বলা হয় তখন কিন্তু খারাপ বলা হয় টেবিল সল্টকে এগুলো অ্যাকচুয়ালি খারাপ কারণ এই এই টেবিল সল্ট যেগুলো আপনার কম দামে খুব মিহি বাজারে যেগুলো টেবিল সল্ট হোয়াইট কালার এগুলার তিন ভাগের এক ভাগ হচ্ছে অ্যাকচুয়াল সল্ট আর এক ভাগ হচ্ছে আপনার গ্লাস ওকে গ্লাস গ্লাস আপনার কাছের চূর্ণ আর এক ভাগ হচ্ছে বালি এগুলোর সমন্বয়ে এই টেবিল সল্ট যেগুলো চিপ আপনার খুব কম দাম এই আর মিনারেল আছে এগুলোর মধ্যে মিনারেল আছে শুধুমাত্র দুইটা সোডিয়াম ক্লোরাইড কিন্তু আপনার হেলদি অপশন হচ্ছে হিমালয়ান পিঙ্ক সল্ট যেটার কোনো সাইড এফেক্ট নাই যেটা আপনার সবচেয়ে সবচেয়ে ক্লিন হ্যাঁ কারণ এটা সমুদ্র থেকে না এটা হিমালয় পর্বত থেকে সেখানে এটা ক্লিন অবস্থায় আছে এবং এইটি ফোর চৌরাশিটি মিনারেল আছে এটার মধ্যে তো এটা হবে বেস্ট সোর্স এছাড়াও আর এটার চেয়েও বেটার একটা সোর্স আছে হিমাল হিমালয়ান ব্ল্যাক হিমালয়ান সল্ট যেটা আরও বেশি বেনিফিশিয়াল কিন্তু এটার মধ্যে যে গন্ধটা আছে খুব স্ট্রং তো এই জন্য অনেকে ওই গন্ধটা সহ্য করতে পারেন না তো তাদের জন্য হিমালয়ান পিঙ্ক সল্ট ওকে ডেইলি চা চামচের ফ্লাট আর কি ফ্লাট হ্যাঁ এক চা চামচ লবণ নিয়ে এভাবে ফ্লাট করে নেবেন এক চামচ প্লাস হাফ চামচ এই দেড় চামচ বেস্ট ওয়ে হচ্ছে একসাথে না পান করে একসাথে না খেয়ে সারাদিন যদি করতে পারেন যেমন একটা বোতলের মধ্যে নিলেন একটা বোতলের মধ্যে মনে করেন আপনি সারাদিনে যে পরিমাণ পানি পান করবেন ওই পানিটার মধ্যে এই দেড় চামচ মিক্স করে নিলেন তাহলে সারাদিন স্লোলি স্লোলি আপনার মানে অ্যাবজর্বশন হবে ভালো ওকে সারাদিন আপনার শরীর এটা পেতে পারলো তো আশা করি বুঝতে পেরেছেন যে এটা সম্বন্ধে কী মিসকনসেপশন রয়েছে এবং ভয় পাওয়ার কিছু নাই। যদি আপনি অরিজিনাল সল্ট খেতে পারেন তাহলে আপনার ভয়ের কিছু নাই সমস্যা হচ্ছে যে সমস্যাগুলো এগুলোর পিছনে থাকতে পারে সেগুলো তো আলোচনা করলাম আর টেবিল শট খাওয়া বন্ধ করে দেন ধন্যবাদ প্রিয় বন্ধু এই ভিডিওর ইনফরমেশনগুলো যদি আপনার উপকারে এসে থাকে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনার বন্ধুবান্ধবের সাথে ভিডিওটি শেয়ার করুন ধন্যবাদ